বিশ্বকাপের পর থেকেই রিয়াল মাদ্রিদ মাঠে নিজেদের সেরাটা মেলে ধরতে পারছে না। সবশেষ অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে দল জয় পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। আগের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান সুপারস্টার বিশ্বকাপের পর থেকেই যেন নিজের ছায়া হয়ে আছেন, যার কারণে বিশ্বকাপের পর থেকে আবারও গুঞ্জন উঠেছে ফরাসি তারকা কিলিয়ান এমব্যাপেকে দলে ভেড়াতে চাইছে আবারও রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপে কিলিয়ান এমব্যাপের দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্রান্স, যার জন্য কিলিয়ান এমব্যাপেকে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় নিজেদের দলে টানতে চাইছে রিয়াল মাদ্রিদ, এমনটাও জানাচ্ছে গণমাধ্যমগুলো। অপরদিকে কিলিয়ান এমব্যাপেও খুশি নন পিএসজিতে, তিনিও চাইছেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে। তবে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় কিলিয়ান এমব্যাপেকে দলে ভেড়ানোর গুঞ্জনটা পুরোপুরিভাবে উড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। অ্যাঞ্চেলোত্তি আস্থার হাত রাখলেন এই ব্রাজিলিয়ান তরুণ তারকার কাঁধে। লালিগায় গত রোববারের ম্যাচে 2-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। শুরুর একাদশে নেমে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে কখনোই সেভাবে আলো ছড়াতে পারেননি, যার জন্য 83 মিনিটের মাথায় তাকে তুলে নেন কোচ। সেই ম্যাচে মাত্র 1টি শট নিয়েছিলেন ভিনিসিয়াস। বিশ্বকাপের পর থেকে ভিনিসিয়াস জুনিয়র অফ ফর্মে থাকলেও রিয়াল মাদ্রিদের কোচের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে নিজের খেলায়ও আরও উন্নতি করবেন ভিনিসিয়াস। কার্লো অ্যাঞ্চেলোত্তি মনে করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর ভিনিসিয়াস জুনিয়রই হবে রিয়াল মাদ্রিদের সবথেকে বড় তারকা, যার কারণেই তিনি বলেন হতে পারে যে সে মাঝে মাঝে একাগ্রতা হারিয়ে ফেলে, কিন্তু সে খুব অল্প বয়সী একটা ছেলে, আমি তাকে খুব পছন্দ করি এবং আমি চাই তাকে এর একটু সম্মান করা হোক। গত মৌসুমে রিয়ালে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিনিসিয়াস চলতি মৌসুমে লিগে 17 ম্যাচে 6টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন 3টি গোল। তবু এই ব্রাজিলিয়ান তারকার উপরেই আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি, এবং তিনি যার মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমব্যাপেকে আনার গুঞ্জনটা পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছেন।